বিসমিল্লাহ রহমান রহিম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি জাহিদুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। এবার আমরা ফটোশপ লার্নিংয়ের যে প্রজেক্টটি দেখব তা হচ্ছে কীভাবে একটি ওয়েবসাইটের মোকআপ তৈরি করা যায়। আমরা হয়তো অনেকেই জানি না যে মোকআপ মানে কি। মোকআপ মানে হচ্ছে যে আমরা একটি ওয়েবসাইটের যখন কোনো ট্যাম্পলেট তৈরি করি, যেমন আমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইটের ট্যাম্পলেট, এখানে উপরের অংশটুকে আমরা বলি হেডার অংশ এবং মাঝখানে অংশটুকে বডি বলি এবং নিচের এই অংশটুকুকে ফুটার বলে থাকি। আমাদের এই যে আমরা এই ট্যাম্পলেট তৈরি করেছি, এখানে যে হেডারের সাইজ আমরা কত দিব এবং ফুটারের সাইজ কত দিব এবং এখানে মাঝখানে যে বডি থাকবে বডির মধ্যে কীভাবে সাইড বার কতটুকু সাইজের দিব, অর্থাৎ এই যে আমরা যে পরিমাপে কাজগুলো করব সেই আমাদের সেই ওভারভিউটি, অর্থাৎ আমাদের টোটাল ট্যাম্পলেট তৈরি করতে যে সাইজ দিতে হয় সেই সাইজটিকেই সাধারণত মোকআপ বলে থাকি। আমরা এবার দেখব যে কীভাবে এই মোকআপটি তৈরি করা যায়। এই জন্য প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চেপে আমরা নিউ ডকুমেন্টে চলে যাব। এখানে আমরা এখানে যে ওয়াইড আছে এটি 1280 দিয়ে দিব, 1280 পিক্সেল, এবং হাইট 1024 পিক্সেল দিব, এবং রেজুলেশন 300 রেখে কালার মোড 8GB রাখবো। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস আছে এটি অনেক সময় বাই ডিফল্ট হোয়াইট সিলেক্ট থাকে, তখন এটিকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেই ক্যানভাসটি দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট ক্যানভাস। এবার এই ক্যানভাসটিকে কীভাবে কালার করা যায় তা দেখব। এই জন্য আমরা প্রথমে আমাদের যে টুলবারের যে সেট ফোরগ্রাউন্ড কালার আমরা বাম পাশে দেখতে পাচ্ছি, এই সেট ফোরগ্রাউন্ড কালারের মধ্যে বক্সের মধ্যে ক্লিক করলে এখানে কালার পিকার পাব। এই কালার পিকারে এখানে আমরা যে কোডটি লিখে দিব তা হচ্ছে ইএ, এখানে আমরা কালার কোডটি লিখছি ইএ ইএ ইএ, অর্থাৎ ইএ 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 লিখে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা টুলবারের এই উপরে যে টুলটি আছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এই টুলটি সিলেক্ট করব। এই টুলটি সিলেক্ট করে আমাদের এই পুরো ক্যানভাসটিকে এভাবে মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে, অর্থাৎ টেনে আমরা এখানে এই কর্নার থেকে, অর্থাৎ এই বাম দিকের কর্নার থেকে আমরা পুরো ক্যানভাসটিকে সিলেক্ট করব। এভাবে পুরো ক্যানভাসটিকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব এডিট মেনুতে। এডিট থেকে ফিল, এখানে ফিল দেখতে পাচ্ছি, এই ফিলে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে যদি শিফট F5 চাপি তাহলে আমাদের এই এটি ফিল হয়ে যাবে। আমরা এখানে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে এই সিলেকশন এরিয়াটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি ডি চাপি তাহলে এটি ডিসিলেক্ট হবে। এবার এখানে যে লেয়ার 1 নামে যে লেয়ারটি আছে এই লেয়ারটির এই লেখাটির উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে এটিকে রিনেম করা যাবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড লিখে দিব, ব্যাকগ্রাউন্ড লিখে দিব। লিখে দেওয়ার পরে এই লেয়ারটির মধ্যে যেন আর কোনো কিছু আঁকা না যায়, অর্থাৎ এই লেয়ারটিকে যেন এডিট করা না যায়, সেজন্য এখানে যে এই তালার মতো যে চিহ্নটি আছে অর্থাৎ লক, এই লকের মধ্যে ক্লিক করলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি লক হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড লেখার পাশে এই লক চিহ্নটি চলে আসছে। এবার যে কাজটি করব তা হচ্ছে আমাদের যে মেইন পেজটি তৈরি করব, অর্থাৎ টেমপ্লেটের মেইন পেজ, সেই পেজটির সাইজ নির্ধারণ করব। এই সাইজ নির্ধারণ করার জন্যে
আমাদের এখানে যে স্লাইস টুলটি আছে, অর্থাৎ টুলবারে স্লাইস টুল, এই স্লাইস টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে এটি আমরা এখানে এই আমাদের ক্যানভাসের মধ্যে এভাবে এভাবে স্লাইস করব। স্লাইস করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই বাম দিকের সাইজটি বেশি, অর্থাৎ এই স্লাইসিংয়ের সাইজ থেকে এই বাম দিকের আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ একটু বেশি আমাদের ডান দিকের তুলনায়, অর্থাৎ ডান দিকে দেখতে পাচ্ছি একটু কম। এখন আমরা এই সাইজটিকে কিভাবে দুই দিকে সমান করব তা কিভাবে করবো এবার তা দেখব। এই জন্য এই আমাদের স্লাইসের মধ্যে এই এরিয়ার মধ্যে যদি ডাবল ক্লিক করি মাউস দিয়ে, এই ডাবল ক্লিক করলে এখানে স্লাইস অপশন পাবো। স্লাইস অপশনের মধ্যে এখানে নেম আছে, আমরা এই নেমটি রিনেম করব, WRAPPER র্যাপার লিখে দিব। এবং এখানে যে অ্যাক্স অ্যাক্সিস আছে এটি অবশ্যই 150 করে দিব, 150 করে। ওয়াই অ্যাক্সিস 0 রাখবো অবশ্যই। এবং আমাদের এখানে যে ওয়াইড আছে, অর্থাৎ এই স্লাইসের ওয়াইডটি আমরা অবশ্যই 980 করে দিব, অর্থাৎ আমাদের মূল টেমপ্লেটের সাইজটি ওয়াইডটি হবে 980। এবং হাইট যথারীতি 1024 দিব, 1024 দিয়ে ওকে বাটনে ক্লিক করব। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই বাম দিকে এবং ডান দিকে এই স্লাইসের দূরত্ব সমান আছে। এবার আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের এই মেইন টেমপ্লেট পেজটির মধ্যে প্রথমে উপরের অংশটিতে আমাদের হেডার অংশ থাকে, এই হেডার অংশটি কিভাবে আমরা দেব। এখানে আমাদের এই স্লাইস টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এই কর্নার থেকে আমরা এভাবে স্লাইস করে এভাবে দেব। এখন যে বিষয়টি লক্ষণীয় যে আমাদের এই যে হেডার অংশটুকু আছে, এই হেডার অংশটুকু কত সাইজ দেব, আমরা কতটুকু সাইজ দিয়ে এই হেডার অংশটুকু ডিজাইন করব তা। এখন আমাদের এই হেডার অংশটুকুকে সাইজ দেওয়ার জন্য আমরা এই এই যে দ্বিতীয় যে স্লাইসটি করেছি এই সিলেকশন এরিয়াটির মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে আমরা এই এটির রিনেম করে দিতে পারি প্রথমে, আর HEADER হেডার হেডার দিব। এবং এখানে যে এক্স অ্যাক্সিস আছে এটি অবশ্যই 150, কারণ আমাদের প্রথম যে স্লাইসটি করেছি সেটি 150 ছিল, সেই জন্যই এটিও 150 দিব। আমরা এখানে আরেকটি পরীক্ষামূলক একটি কাজ করতে পারি, যেমন আমরা যদি আমাদের এই স্লাইসটি যদি 140 দিতাম, অর্থাৎ আমাদের আঁকার সময় যদি একটু কম বেশি হয়ে যেত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই স্লাইসটি থেকে এই স্লাইসটি একটু বাম দিকে সরে আসছে। এখন আমরা যদি আঁকার সময় আমাদের এরকম হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে আমাদের মাউস পয়েন্টার টানতে সমস্যা হয়, তখন আমরা যে কাজটি করব এই স্লাইসটি আঁকার পরেই আমরা এটির মধ্যে ডাবল ক্লিক করে এই স্লাইস অপশনে গিয়ে এখানে 150 করে দিলেই আমাদের ওই অ্যাকুরেট সাইজ হবে। এবং ওয়াইডটি আমরা যেহেতু এখানে এই সাইজটি আমরা 980 দিয়েছিলাম, 980 দিব। এবং হাইট, হাইটের ব্যাপারটি হচ্ছে হেডারের হাইট আপনার ডিজাইন অনুযায়ী আপনি করতে পারেন, যেমন অনেক সময় আপনি আপনার ওয়েবসাইটের হেডার অংশটুকু ছোট করে দিবেন তাহলে আপনি 150 করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে আপনার হেডার অংশের মধ্যে অনেক কিছু থাকবে তাহলে এটির সাইজও আপনি 200 বা এর চেয়ে বেশি করে নিতে পারেন, এটি আপনার উপর ডিপেন্ড করবে। করার পরে আমাদের এই এবং ওয়াই অ্যাক্সিসটি অবশ্যই 0 রাখবো। 0 রাখার পরে যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখব যে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হেডারের অংশটু এবং র্যাপারের মূল সাইজটি একই সমান হয়ে গেছে। এবার এখানে যে কাজটি করব তা হচ্ছে আমাদের এই স্লাইস এরিয়াটির মধ্যে অন্য একটি কালার দিব। আমরা যদি আমাদের এই যে ফোরগ্রাউন্ড কালার আছে কালার বক্সের মধ্যে ক্লিক করে আমরা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারি। এখানে আমরা কাজ করার জন্য ব্ল্যাক কালারটি সিলেক্ট করেছি, ব্ল্যাক কালারটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে যে সিলেকশন টুলটি আছে রেকটেঙ্গুলার মার্কিউ টুল, এই মার্কিউ টুলটি সিলেক্ট করে আমাদের এখানে এই এরিয়াটুকুকে আমরা এভাবে সিলেক্ট করব।
এভাবে সিলেক্ট করব। অনেক সময় দেখা যায় যে আমাদের এই সিলেকশনের মধ্যেও অনেক কম বেশি হয়ে যায়। এই সিলেকশনটিও আমাদের যথারীতি আমরা ফিক্সড সাইজ করে আনতে পারি, সেজন্য আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করে আমরা চলে যাব এখানে উপরে স্টাইল দেখতে পাচ্ছি, এখানে একটি নর্মাল সিলেক্ট করা আছে, এটি এখানে আমরা ক্লিক করে আমরা একটি ফিক্সড সাইজ দেখতে পাচ্ছি, এই ফিক্সড সাইজ সিলেক্ট করে দেব। সিলেক্ট করে যেহেতু আমরা আমাদের এই র্যাপারের এই হেডারের সাইজ দিয়েছিলাম, হোয়াইট দিয়েছিলাম 980, এখানে 980 পিক্সেল লিখে দিব, অবশ্যই পিএক্স লিখে দিতে হবে, এবং হাইট আমরা দিয়েছিলাম 200, অবশ্যই এখানে 200 পিএক্স লিখে। এবার আমরা যদি এই আমাদের এখানে ক্লিক করি অর্থাৎ এই কর্নারের দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকুরেট সাইজ অনুযায়ী এটি সিলেক্ট হয়েছে। আমাদের এখন যদি এটি ডান দিকে বা বাম দিকে আমাদের কালার ফিল হয়, তখন আমরা এই আমাদের এই কালারটিকে আমরা মানে আমাদের যে মূল পেজ আছে মূল পেজের সাথে আমাদের কিবোর্ডের অ্যারো কির মাধ্যমে এটিকে পজিশনিং করিয়ে নিতে পারবো। যাই হোক, এবার আমরা এই এরিয়াটি সিলেক্ট করার পরে আমরা এখানে নতুন একটি লেয়ার তৈরি করে নেব, এখানে ক্লিক করে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে নতুন একটি লেয়ার তৈরি করব, করে এখানে আমরা এই এরিয়াটিকে ফিল করব, এডিটে গিয়ে ফিলে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে শিফট F5 চেপে এই ফিলে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হেডার অংশটুকু ব্ল্যাক কালার সিলেক্ট হয়েছে। এবার আমরা এই সিলেকশনটিকে ডিসিলেক্ট করানোর জন্য কন্ট্রোল ডি চাপব। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমাদের এখানে যে মূল কাজটি তা হচ্ছে আমরা যদি আমাদের এই পেজটির অরিজিনাল সাইজ দেখতে চাই, অর্থাৎ এই এখানে আমরা 50% দেখতে পাচ্ছি, এটি যদি 100% দেখতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি প্লাস চিহ্ন চাপি, আমরা একবার প্লাস চাপলে এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে বাম দিকের কর্নারে যে এখানে 66.67% আছে। আমরা যদি আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি প্লাস চিহ্ন আরেকবার চাপ দিই, তাহলে আমরা অরিজিনাল যে আমাদের টেমপ্লেটের সাইজ আমরা সেটি দেখতে পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই আমরা এখন পুরো পেজটি দেখতে চাইলে কিবোর্ড থেকে ট্যাব কী আছে বাম দিকে যে ট্যাব কী আছে এই ট্যাব কীটির মধ্যে চাপলেই আমাদের এই টুলবার চলে যাবে, আমাদের এই টুলবারগুলো চলে যাবে। এখানে আমাদের এই টুলবারগুলো চলে যাওয়ার আগে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই এখানে যে উপরের যে সিলেকশন টুলটি মুভ টুলটি আছে এই মুভ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে ট্যাবের মধ্যে ক্লিক করলেই আমাদের দুপাশে টুলবার এবং লেয়ার এগুলো চলে যাবে, আবার ট্যাবের মধ্যে ক্লিক করলে এগুলো চলে আসবে। আমরা যদি আবার আমাদের এই সাইজটিকে ছোট করতে চাই, অর্থাৎ এখানে যদি 50% করতে চাই, তাহলে এখানে 50 লিখে এন্টার চাপ দিলেও হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা দুবার মাইনাস চাপলে আমরা ওই আমাদের এই 50% সাইজে চলে যাব। এবার এখানে যে কাজটি করব, অর্থাৎ আমাদের এই যে স্লাইস এরিয়াটি সিলেক্ট হয়ে আছে এটিকে ডিসিলেক্ট করার জন্য আমরা এই স্লাইস টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে যদি কন্ট্রোল চেপে ধরে এই সিলেকশন এরিয়ার বাইরে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এই সিলেকশনটি চলে গেছে। এবার এখানে যে কাজটি করব তা হচ্ছে আমাদের এই প্রথম যে কালারটি দিয়েছি অর্থাৎ লেয়ারের কালার হেডারের কালার, তো আমরা এখানে এই লেয়ারটির নাম আমরা চেঞ্জ করে দেব, এই লেয়ার লেখাটির মধ্যে এখানে আমরা BG লিখে দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড লিখে দিলেও হবে, অর্থাৎ হচ্ছে এটি আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড BG লিখলেই হবে। এবার আমাদের এখানে একটি লোগো তৈরি করব, এই ডিজাইনগুলো আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারবো, তো এখানে আমি প্রাইমারি লেভেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই জিনিসগুলো করবেন বা এবং কীভাবে গ্রুপ করবেন, কীভাবে লেয়ারগুলোকে আমরা সাজাবো তা দেখবো। আমরা এখানে এই উদাহরণস্বরূপ একটি স্যাম্পল দেখাচ্ছি এখানে। এখন আমরা যদি এই রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে
এখানে আমরা কালার চেঞ্জ করে অন্য একটি কালার চেঞ্জ করলাম আমরা এখানে কালার দিয়ে। এখানে একটি যদি বাটন আঁকি এভাবে বাটন এঁকে আমরা এই বাটনটি দেখতে পাচ্ছি। এবার আমরা আমাদের এই শেপ ওয়ান নামে যেই বাটনটি আছে এই বাটনটির উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ারের মধ্যে যদি ক্লিক করি তাহলে এটি রাস্টারাইজ লেয়ার রাস্টারাইজ হয়ে যাবে। এবার আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই বাটনটির মধ্যে আমরা একটি টেক্সট লিখব, সেজন্য আমরা এই টেক্সট লেয়ারের মধ্যে ক্লিক করব। করে এখানে যে টেক্সট কালার বক্স আছে এই কালার বক্সের মধ্যে ক্লিক করব, করলে কালার পিকার পাবো। কালার পিকারে এখানে আমরা ব্ল্যাক কালার বা হোয়াইট কালারও সিলেক্ট করে দিতে পারি, বা একটু ব্ল্যাক কালারও সিলেক্ট করে দিতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কালার দিয়ে নিতে পারেন, বা রেড কালার দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। এবার এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে এখানে আমরা নতুন একটি লেয়ার দেখতে পাচ্ছি অটোমেটিক ক্রিয়েট হয়েছে। এখানে যদি আমরা লোগো লিখি, এখানে লোগো দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটি অর্থাৎ এই শেপ এবং এই লোগো এই দুটি লোগোর মধ্যে পড়েছে। এবার আমরা যদি আমাদের এই লেয়ারটিকে আমরা লোগোর মধ্যে নিয়ে আসবো অর্থাৎ একটি গ্রুপের মধ্যে নিয়ে আসবো, তখন আমরা কি করব যে এই শেপ ওয়ান এবং লোগো এই দুটো লেয়ারকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে লেয়ারগুলোর উপরে ক্লিক করলে লেয়ারগুলো সিলেক্ট হবে। সিলেক্ট করার পরে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নিউ গ্রুপ, এই গ্রুপের মধ্যে ক্লিক করব। এবং গ্রুপের মধ্যে ক্লিক করার পরে আমরা যদি এখন এই গ্রুপটিকে এভাবে আমরা এই এই লেয়ার দুটিকে এই গ্রুপের মধ্যে ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দেব, এবং শেপ এই ওয়ান লেয়ারটিকেও এই গ্রুপের মধ্যে টেনে এনে ছেড়ে দেব। বা এখানে আরেকটি কাজ আপনাদের সুবিধার্থে আপনারা করতে পারেন, এই যেমন আমরা যদি আনডু করি এই গ্রুপ করার ব্যাপারে, আমরা যদি আনডু করে দেখি, যেমন আমাদের এই লোগো এবং শেপ লেয়ার দুটিকে আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, দুটোর মধ্যে ক্লিক করেই দুটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি চাপি, জি ফর গড, আমরা জি চাপলেই আমরা দেখতে পাবো যে এই দুটি লেয়ার এই গ্রুপ ওয়ানের মধ্যে চলে গেছে। এখন আমরা এই গ্রুপ ওয়ান লেখাটিকে রিনেম করব, সেজন্য এই গ্রুপ ওয়ানের মধ্যে ডাবল ক্লিক করব, এই লেখাটির উপরে ডাবল ক্লিক করে, যেহেতু এটির মধ্যে আছে লোগো অর্থাৎ লোগোর জন্য আমরা যে রেক্ট্যাঙ্গেল যে শেপ তৈরি করেছি এবং টেক্সট এই এই দুটি লেয়ারই এর মধ্যে রেখেছি। এখন আমরা লোগো তৈরি করতে যা ইউজ করব সব কিছুই এই এই লোগো লেয়ারের মধ্যে রাখবো, আর লোগো গ্রুপের মধ্যে রাখবো। এবার আমাদের আরেকটি কাজ তা হচ্ছে যে আমরা নেভিগেশন তৈরি করব, সেই জন্যে এখানে আমাদের টুলবারের যে হরিজন্টাল টাইপ টুলটি আছে এই হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে টেক্সট কালার আমরা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে এটি সাদা কালার আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে দিতে পারি, অথবা এখানে 6F লিখে দিলেও সাদা কালার কোড হবে। আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যে আমাদের আমরা এখানে আমরা এই টেক্সট কালার চুজ করার পরে আমাদের এই নেভিগেশন দেওয়ার সময় আমাদের একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা নেভিগেশনের যে ফন্ট টাইপ ইউজ করব অর্থাৎ সেটি অবশ্যই এরিয়াল ইউজ করলেই বেটার ইউজ করাটা। আমরা এখানে এরিয়ালটি সিলেক্ট করে দেব, উপরে এখানে দেখতে পাচ্ছি এরিয়াল, আমরা এই এরিয়ালটি সিলেক্ট করব।
এবং এখানে যে সাইজ আছে সাইজটিকে একটু বাড়িয়ে নিতে পারি, সাইজটিকে বাড়িয়ে আমরা 18 অথবা 24 18ই করে দিই এখানে। এবার আমরা অর্থাৎ এই লোগো লেয়ারের উপরে নতুন একটি লেয়ার তৈরি করব, এখানে ক্লিক করলে নতুন লোগোর উপরে নতুন একটি, অর্থাৎ আমরা লোগো লেয়ারটি প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে এই লোগো লেয়ারটি সিলেক্ট করার পরেই আমরা এই ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করব। তাহলে উপরে দেখতে পাচ্ছি নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমরা টেক্সট লিখি অর্থাৎ নেভিগেশন, এখানে যেমন লিখি হোম, এখানে আমরা সাইজ একটু বড় দেখতে পাচ্ছি, আমরা এটিকে একটু ছোট করে নিতে পারি, আপনি আপনার ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন। যেমন এখানে আমরা হোম দিলাম, এখানে দুটি স্পেস দিলাম, দিয়ে অ্যাবাউট অ্যাবাউট দিলাম এবং আবার দুটি স্পেস, অর্থাৎ প্রতিটি টেক্সটের পরে দুটি স্পেস দিব, দিয়ে এখানে যদি আমরা শুধু কন্ট্যাক্ট দেই, কন্ট্যাক্ট, আমরা এই তিনটি মেনু দিলাম। আপনারা যখন কাজ করবেন, নিজেদের ডিজাইন করবেন, তখন নিজেদের ইচ্ছা মতোই প্রয়োজন অনুসারে আপনারা এখানে এই টেক্সট এডিট অর্থাৎ মেনু দিয়ে নিতে পারবেন। এবার যে কাজটি করতে হবে, আমাদের টুলবারের যে মুভ টুলটি আছে, মুভ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ডের যে লেফট অ্যারো কি আছে, এটির মাধ্যমে আমরা এটিকে বাম দিকে অথবা ডান দিকে পজিশনিং করে নিতে পারবো। এবার আমাদের এখানে যে কাজটি করতে হবে তা হচ্ছে, আমাদের এখানে এই এই লেয়ারটির নাম দেব, অর্থাৎ এই লেয়ারটিকে একটি গ্রুপের মধ্যে রাখব। যেমন এই হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি চাপি, তাহলে এটি একটি গ্রুপ হয়ে যাবে। এই গ্রুপটির নাম দেব টপ নেভ, টপ নেভ অর্থাৎ টপ নেভিগেশন, এই উপরের নেভিগেশন, এটির নাম দেবো এটি। এবার আমাদের এই হোম, যেমন আমরা অনেক সময় দেখি যে হোম একটি মেনু অন্য একটি বাটনের মতো সিলেক্ট করা আছে, সেই কাজটি যদি করি, যেমন আমরা এখান থেকে যদি টুলবার থেকে আমাদের এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন আমরা এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের এই কালারটি আমরা যদি একটু চেঞ্জ করে নিই, সাদা না দিয়ে, যেহেতু আমাদের টেক্সটের কালার সাদা, আমরা যদি একটু এই ধরনের যে কোনো একটি কালার আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে যদি এখানে আমাদের এই হোম লেখাটির উপরে যদি এভাবে একটি রেক্টেঙ্গেল আমরা আঁকি, যেমন এতটুকু রেক্টেঙ্গেলটি আঁকলাম, আঁকার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি শেপ টু নামে নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমরা এই শেপ টু লেয়ারটির উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করব, করে এটিকে রাস্টারাইজ লেয়ারে এখানে ক্লিক করব, অর্থাৎ রাস্টারাইজ করব। এখানে রাস্টারাইজ করার পরে যেহেতু আমাদের টেক্সটটি দেখা যাচ্ছে না, অর্থাৎ আমাদের এখানে শেপ টু লেয়ারটি উপরে, এখন আমরা এই শেপ টু লেয়ারটিকে মাউস পয়েন্টার দিয়ে টেনে ধরে অর্থাৎ ড্র্যাগ করে এই হোম, অ্যাবাউট, এই টেক্সট লেয়ারটি নিচে এনে ছেড়ে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোম টেক্সটটি দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের এই যে নেভিগেশন, টপ নেভিগেশনের মধ্যে যা করব, কালার চেঞ্জ করব বা যাই করব, তা আমরা একটি গ্রুপের মধ্যে রাখবো, অর্থাৎ টপ নেভ গ্রুপের মধ্যে রাখবো। এবং এই শেপ টু, এটির নাম শেপ টু না দিয়ে এটির নাম আমরা রিনেম করে দিতে পারি, এটির নাম রেক্টেঙ্গেল দিতে পারেন অথবা শুধু শেপ দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো, যেন বোঝা যায়। অন্য কেউ যদি আপনার এই টেমপ্লেটটি এডিট করতে চায়, সে যেন দেখেই বুঝতে পারে যে এই শেপটি, দেখলে যেন বুঝতে পারে যে হ্যাঁ, এই টপ নেভিগেশনের এই শেপটি ইউজ করা হয়েছে
এখন আমরা যদি এই এখানে এসে লেয়ারটির পাশে এই যে চোখের চোখটি দেখতে পাচ্ছি এটির মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলটি ছিল সেটি চলে গেছে। আবার ক্লিক করলে এখানে চলে আসবে। এভাবে আপনি এখানে যে অর্থাৎ হেডার অংশের মধ্যে যে কাজগুলো করবেন সে কাজগুলো এরকম গ্রুপের মধ্যে করে নিলেই অন্যান্য ইউজারদের এটি এডিট করতে সুবিধা হবে। এবার আমাদের এই হেডার অংশের মধ্যে যেহেতু এই প্রথম ব্যাকগ্রাউন্ড কালারটি ছিল এবং তারপরে ছিল লোগো এবং তারপর হচ্ছে টপ নেভিগেশন, এবং আপনি যদি এখানে চান যে সার্চ বাটন অ্যাড করার জন্য সার্চ বক্স এবং সার্চ বাটন, তাহলে এখানে আপনি সার্চ বক্স এবং সার্চ বাটন এই দুটি লিখে আবার একটি সার্চ গ্রুপের মধ্যে তৈরি করতে পারবেন। এবার আমাদের এই সবগুলো কাজই যেহেতু হেডার অংশের মধ্যে হয়েছে তাই এই সবগুলো গ্রুপ এবং লেয়ারকে আমরা আরেকটি গ্রুপের মধ্যে নিয়ে যাব। যেমন আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করব, প্রথমে শুধু এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি অর্থাৎ নিচের যে লেয়ারটি অর্থাৎ এই পুরো পিছনের যে লেয়ারটি আছে এই লেয়ারটি ছাড়া অর্থাৎ নিচের লেয়ারটি ছাড়া সবগুলো লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে ধরে জি চাপি অর্থাৎ গ্রুপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো লেয়ার একটি গ্রুপের মধ্যে চলে আসছে। এখন আমরা এই গ্রুপ ওয়ান লেয়ারটির মধ্যে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটির নাম দিয়ে দেবো হেডার, HEADER হেডার দিয়ে দেবো। অর্থাৎ এই হেডারের মধ্যেই আমাদের যেই কাজগুলো আছে টপ নেভ অর্থাৎ এই টপ নেভিগেশন, তারপরে এখানে নিচের দিকে যে আছে লোগো, আমাদের লোগোর মধ্যে আবার শেপ আছে। আমরা যেমন এই লোগোর মধ্যে যদি এই এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে লোগো গ্রুপের মধ্যে এই শেপ ওয়ান আছে, তাহলে এখানে এই শেপ ওয়ান না দিয়ে এটির নাম আপনি রিনেম করে দিতে পারেন। যেমন এই শেপ লেখাটির মধ্যে ডাবল ক্লিক করে শুধু ওয়ান টিকেট দিলাম, শুধু শেপ রেখে দিলাম, এরকমও করতে পারি। এভাবে আপনি হেডার অংশের মধ্যে যে জিনিসগুলো অ্যাড করবেন তা এরকম, যেমন শুধু যদি আমরা এখানে শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি সেই জন্য এখানে আর এটিকে গ্রুপ করার প্রয়োজন হয়নি, কারণ এটি এখানে একটি লেয়ারই যথেষ্ট। আর লোগোর মধ্যে যেহেতু আমাদের এখানে দুটি কাজ আছে অর্থাৎ একটি শেপ তৈরি করতে হয়েছে এবং তার উপরে একটি টেক্সট লিখতে হয়েছে, এই জন্য লোগোর মধ্যে দুটি লেয়ারের কারণে আমরা এই লোগোটিকে আরেকটি গ্রুপের মধ্যে নিয়ে আসছি। এভাবে আপনি হেডার অংশে যা ইউজ করবেন সব কিছু গ্রুপের মধ্যে এনে এই হেডার গ্রুপের মধ্যে সবগুলোকে রেখে দিবেন, তাহলে আমাদের ইউজারদের এই হেডার অংশটুকু এডিট করতে সুবিধা হবে। তো আমরা পরবর্তী লেসনে আমরা দেখব যে আমাদের এই বডি অংশে বডিটুকু কীভাবে স্লাইস করতে হয় এবং এই বডির কীভাবে কোন পাশে আমরা সাইড বার ইউজ করব এবং সাইড বারের সাইজ কত দিব সেইগুলো আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করেছি। ধন্যবাদ।